মকর সংক্রান্তি স্নান সেরে সূর্যকে পিঠা দেওয়া নিচ্ছি। সকাল সকাল ভোরে উঠে মকর সংক্রান্তির পুণ্য স্নান করলাম, এখন সূর্যকে পিঠা দিচ্ছি। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপে মহাদ্ধতিম ধান্তরিং সর্ব পাপকনাং বনতস্মৃতি বাকরম। জয় সূর্য। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মনং সৃজাম্যহম্। পরিত্রাণায়ং সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি আমার গরুগুলোকে পিঠা দিচ্ছি। বৃন্দাকে দিলাম পিঠা, রোশনীকে দিলাম পিঠা, এবার দরজা দিদি মকর সংক্রান্তির পিঠে খাচ্ছে সবাই। গুড় শেষ হয়ে গেছে, গুড় এখন মুখে করতে হবে।
ঘরে ঘরে দরজায় পিঠা দিচ্ছি, ঘরে চিতই পিঠে দেখুন কত সুন্দর হয়েছে চিতই পিঠে। এই পাঁচি জোড়ার ঘন মিশ্রণ খাঁটি দুধ দিয়ে গোলানো হয়েছে, এতে একটুকু জল দেওয়া হয়নি। এখানে খাঁটি দুধের ক্ষীর তৈরি করা রয়েছে, সেই পাঁচি জোড়ার ভেতরে পুর হিসেবে দেওয়া হয়। প্রায় পাটিজোড়া পিঠে তৈরি শেষ। এবার ঘন পাক ক্ষীর পাটিজোড়ার মধ্যে দেওয়া হলো পুর হিসেবে। মকর সংক্রান্তির ভোরে পূর্ণ স্নান করে সূর্যদেবকে দিয়ে পিঠে, নিজে খাচ্ছি নিয়ে পিঠে। পাখি সপ্তাহ ব্যায়াম করছি, ব্যায়াম
না কি বানাইছি কিছুই বানাইনি।